জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু। প্রতিদিন রাত্রি 9টায় জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। 9 PM মোটিভেশনে আপনাদের নজর রাখতে হবে। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার, সম্রাট আবারও হাজির। রাহু কেতু ঘর পরিবর্তন করেছে, যার ফলে প্রত্যেকটি রাশির উপর কি কি প্রভাব বিস্তার করতে চলেছে রাহু এবং কেতু, তার নিয়ে আলোচনা আমরা অলরেডি শুরু করে ফেলেছি। আমরা হাঁটতে হাঁটতে আজকে ধনু রাশিতে এসে অবস্থান করছি। আমাদের বেশ কিছু প্রশ্ন থাকে। রাহু এতদিন বৃষ রাশিতে ছিল, কেতু এতদিন বৃশ্চিক রাশিতে ছিল, এখন তারা ঘর পরিবর্তন করে কোথায় চলে গেল? রাহু চলে গেলেন মেষে, আর কেতু চলে আসলো কোথায়? কেতু চলে আসলেন তুলা রাশিতে। এখন ধনু রাশি সাপেক্ষে রাহু অবস্থান করছে পঞ্চম ভাবে, আর কেতু অবস্থান করছে একাদশ ভাবে। পঞ্চম মানে প্রতিষ্ঠা, বিদ্যা, আমাদের প্রফেশন, আবার একাদশ মানে আমাদের 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 সামগ্রিক সফলতা, আমাদের ইনকামের জায়গা, আমাদের হাতে কত অর্থ থাকবে তা নিয়ে আমরা একাদশ ভাব থেকে আলোচনা করি। আমাদের বিষয়কে বোঝার আগে কতগুলো জিনিসকে বুঝে নিতে হবে। সেগুলো কী? তাহলে আমাদের মনে প্রশ্ন, আমাদের মনের কিছু অবস্থা, আমাদের মনে কী কী প্রশ্ন থাকে। এক, আমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, এই যে গ্রহের সঞ্চার হলো, এই সঞ্চারের পরবর্তীতে আমরা কীভাবে আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখবো, এটা এক নম্বর। দু নম্বর কিছু প্রশ্ন থাকে, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কেমন যাবে, আমাদের ইম্প্রুভমেন্ট লাইফে কী কী হতে পারে, আমাদের প্রফেশনের জায়গায় কী কী চেঞ্জেস আসতে পারে, আমরা ব্যবসার সাথে জড়িয়ে রয়েছি, আমরা ব্যবসায় কি উন্নতি করতে পারবো কি না, ব্যবসার থেকে অনেক প্রফিট আসবে নাকি এখন আমাদের লসের সময়, আমাদের কি এখন সাবধানে থাকার মুহূর্ত নাকি আমাদের এখন একটুখানি আমরা এখন আরও দৌড়তে পারি নাকি আরও জোরে দৌড়তে পারি নাকি একটু আস্তে আস্তে দৌড়তে পারি, নানা রকম প্রশ্ন থাকে। আমাদের ছেলেমেয়েগুলোর পড়াশুনো কেমন হবে, তাদের স্বাস্থ্য কেমন থাকবে, তাদের রেজাল্ট কেমন হবে, তারা যে বিষয় নিয়ে পড়াশুনো করছে বা তারা যে জীবিকায় অগ্রসর হতে চাইছে সেই জায়গায় কি তারা সফল হবে, তার কারণ রাহুকেতু দেড় বছর ধরে একটা রাশিতে অবস্থান করবে। এবার এই যে দেড় বছর ধরে যে রাশিতে অবস্থান করছে, তাহলে দেড় বছর ধরে আমাদের প্রতিটি রাশির কেমন যেতে পারে। আজকে আমরা ধনুরাশি নিয়ে যখন আমরা আলোচনা করব, সামগ্রিক চিত্রে আমি ধনুরাশিকে বেশ কিছু জিনিস বারণ করব। সেটা হচ্ছে যে সবার আগে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখব একাদশ ভাবস্থ কেতু, তার মানে একাদশে যদি কেতু বসে থাকে, তার মানে কেতু কন্ট্রোল করে চলেছে আপনি আপনার জীবিকার দ্বারা যে অর্জন করছেন, অর্থাৎ যে অর্থ উপার্জন করছেন তাকে আপনি সঠিক ব্যবহার করছেন কিনা, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট। ধনুরাশির প্রত্যেকটি জাতক এবং জাতিকাদের উচিত এই মুহূর্তে মানি ম্যানেজমেন্টকে ঠিক রাখা, তার কারণ একাদশে যখন কেতু যায় তখন কী হয়, সে একাদশের যে শুভত্ব, একাদশ থেকে আমরা কী করি, আমরা যে কর্ম করছি তার থেকে কতটা সফল হব তার হিসেব নিকেশ আমরা বিচার করি। আমরা দেখি যে একাদশ ভাব থেকে একটা মানুষ তার জীবনে কত অর্থ রোজগার করতে পারে, বা একাদশ ভাবে যখন একটা কানেক্ট করছে একটা প্ল্যানেট, সে মানুষটি ওই প্ল্যানেটটি যতক্ষণ বসে থাকছে সেই মানুষটিকে ওই প্ল্যানেটটি কতটা সহযোগিতা করবে, বা সেই মানুষটিকে সেই প্ল্যানেটটি কতটা বিপদে ফেলতে পারে, আমাদের সেই জায়গাগুলো দেখে নিতে হবে। কারণ একাদশ ভাব, পঞ্চম ভাব আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব, আমাদের জীবনে সপ্তম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব, দ্বিতীয় ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। রাহু পঞ্চমে বসে রয়েছে, তার মানে আপনাদের প্রতিষ্ঠার জায়গায় রাহু কিছু এনার্জি দেবে। রাহুর এনার্জি অদ্ভুত এক এনার্জি, রাহুর এনার্জিকে ধরে রাখা খুব কঠিন হয়ে দাঁড়ায়, তার কারণ রাহু এমন একটা প্ল্যানেট যার এনার্জি বাড়তে থাকে, যার এনার্জি কমে না। এবার রাহু যখন আপনার রাশিতে দৃষ্টি দেবে, তার মানে আপনার এনার্জি প্রচুর প্রচুর বাড়তে আরম্ভ করবে, আপনি তখন রাহুর সাথে পেরে উঠবেন না। তাহলে কী করবে, কী করতে হবে, আমাদেরকে চন্দ্র নিয়ন্ত্রণ করতে হবে। রাহু আপনার প্রতিষ্ঠার জায়গায় এসছে, অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে এখন পঞ্চমভাবে বসে রয়েছে, সে ষষ্ঠভাবে দৃষ্টি দেবে, চতুর্থভাবে দৃষ্টি দেবে, তার মানে এখন ফাইন্যান্সিয়াল জায়গায় রাহু বেশ একটা ইম্প্রুভমেন্ট ধনুরাশির জাতক জাতিকাদের দেখাবে, কিন্তু সেই ফাইন্যান্সিয়াল জায়গাকে নষ্ট করবে কেতু। রাহু যখন পঞ্চমভাবে অবস্থান করে, তার মানে ফাইন্যান্সিয়ালের পাশাপাশি এডুকেশনের জায়গাকেও বাড়িয়ে দেয়, প্রতিষ্ঠার জায়গাকে বাড়াতে আরম্ভ করে, তার মানে রাহু এখন প্রতিষ্ঠার জায়গাকে বৃদ্ধি করবে ধনুরাশির সাপেক্ষে। আর কেতু কী করবে, সে প্রতিষ্ঠার জায়গায় একটু বাঁধ সাধবে।
যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে পড়াশোনার জায়গায় এখন তাদের অত্যন্ত ভালো সময়। যদি তারা এখন ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে পারে তাহলে তারা বিদেশে চলে যেতে পারবে। যারা আপার লেভেলের পড়াশোনা করছেন, যারা হায়ার স্টাডি করছেন, যারা রিসার্চ কানেক্ট করতে চাইছেন, তাদের জন্য এখন সময়টি অত্যন্ত ভালো। আপনারা বিদেশে চলে যেতে পারেন পড়াশোনা করতে করতে, রিসার্চ লেভেলে রিসার্চ করতে করতে আপনারা পড়াশোনা করতে করতে আপনারা হায়ার লেভেলে চলে যেতে পারেন। এই যে রাহুর এই প্যারামিটারকে কোথাও না কোথাও আপনাদেরকে বুঝে নিতে হবে, কেতু একাদশ ভাবস্থ এসছে, তার মানে কেতু এমন একটা প্ল্যানেট যে নাকি হিলিংয়ের কারক গ্রহ, তার মানে সে হিলার। তার মানে হিলার মানেই আমাদের যে শব্দটা উঠে আসে কোথাও না কোথাও মেডিসিন, তার মানে মেডিকেল জগৎ বা বায়োলজিক্যাল সেক্টর থেকে এখন ধনুরাশির জাতক এবং জাতিকারা অনেক অনেক রোজগার করতে পারেন। আমাদেরকে এই বিষয়গুলোকে বুঝে নিতে হবে। কেন এই বিষয়গুলোকে বোঝা, তার কারণ হচ্ছে এই যে রাহু কেতুর যে প্যারামিটার যে চেঞ্জ হলো তার ফলে আমাদের জীবনে কী কী পরিবর্তন হতে চলেছে। আমি কি বললাম, আমাদের অনেকগুলো প্রশ্ন থাকে যে দাদা আমরা এবার যে আমরা যে প্রফেশনাল জায়গায় যে রয়েছি, যে জায়গায় আমরা প্রফেশনাল জায়গায় যে জড়িয়ে রয়েছি, সেই জায়গায় আমরা কতটা উন্নতি করতে পারবো এই মুহূর্তে। অবশ্যই আপনার উন্নতি করতে পারেন। দেখুন পঞ্চমভাবে যখন রাহু পৌঁছে যাচ্ছে তার মানে আপনার প্রতিষ্ঠা কোথাও না কোথাও আপনাকে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে দেবে। রাহু এখন যেহেতু বসে রয়েছে কোথায়, রাহু এখন আপনার পঞ্চমভাবে, তার মানে আপনার প্রতিষ্ঠায় আপনার মস্তিষ্কে, তার মানে আপনার মস্তিষ্কে এখন একটা জিনিস ঘোরাফেরা করবে। অনেকদিন তো একটা প্রতিষ্ঠানে চাকরি করছি দাদা, কিন্তু সেই চাকরির তো আমি করছি, কিন্তু সেই চাকরিতে আমি পরিবর্তন চাইছি, চাকরিতে আমি এবার একটু 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 বাড়ি থেকে দূরে যেতে চাইছি। আমি যে জায়গায় চাকরি করছি এখন কলকাতায় চাকরি করছি, আমি ভিন রাজ্য চেষ্টা করতে চাইছি, আমি বিদেশ চেষ্টা করতে চাইছি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আমার এই ব্লগটি দেখছেন তাদের জন্য এই মুহূর্তের সময়টা কিন্তু অত্যন্ত ভালো। আগামী 18 মাস আপনি যদি বিদেশকে কানেক্ট করতে পারেন বা আপনার চাকরি নিয়ে ভিন রাজ্যে যেতে পারেন, তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানে তার জন্য যা যা ব্যবস্থা করার দরকার, যে যে কথাবার্তাগুলো চালানোর দরকার, সেগুলো অটোমেটিক্যালি এখন থেকে আপনার বসের সাথে চালাতে পারেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনারা তা নিয়ে আলোচনায় বসতে পারেন যে আপনার প্রমোশন, আপনার ইনক্রিমেন্ট, আপনি এখন বাইরে যেতে চাইছেন তা কীভাবে সম্ভবপর হতে পারে। কারণ আপনার ইনহাউস একটা পলিসি আছে তা তো আমি জানি না, এবং এই ট্রান্সফার বা এই ইনক্রিমেন্ট বা এই বিদেশ যাওয়া, বিদেশকে কানেক্ট করতে গেলে আপনাদের যা যা করণীয় তা আপনাদের করে নিতে হবে। ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা পড়াশুনো করছে একটা সমস্যা তাদের মধ্যে আসতে পারে, রাহু যেহেতু চন্দ্রের কাছে কানেক্টেড একটু ছটফটে হয়ে যেতে পারে, চঞ্চলতার একটা ব্যাপার দাঁড়াতে পারে, তার মানে শিক্ষার জায়গায় একটু গুরুত্ব দিয়ে ভাবতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের। আর যদি গুরুত্ব দিয়ে সত্যি ভাবেন তাহলে কী হবে, পড়াশুনোর রেজাল্ট অনেক ভালো হয়ে যেতে পারে। কেতু একাদশভাবে বসে কিছু শারীরিক ডিস্টারবেন্স ধনুরাশির জাতক জাতিকাদের জন্য তুলে আনবে। আরও একটা কথা বলি, রাহু যখন অগ্নিরাশিকে কানেক্ট করে এবং রাহু যখন অগ্নিরাশি থেকে আপনার চন্দ্র মানে আপনারও ধনুরাশি মানে সেটাও অগ্নিরাশি, সেই অগ্নিরাশিতে যখন দৃষ্টি ফেলে রেখেছে তার মানে সেই আগুন থেকে কিছু ভয় থাকলো, ইলেকট্রিক্যাল জায়গা থেকে কিছু ভয় থাকছে, আপনাদের আপনাদের ভ্রমণের জায়গায় অনেক সতর্ক থাকতে হবে। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে চাইছেন এই মুহূর্তে, আপনারা যদি কোনো জলের জায়গাকে টপকাতে চান তাহলে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, তার কারণ আপনি অগ্নিরাশি কিছু কিছু জিনিস। এবং তারপরেও আপনার ন্যাটাল চার্ট তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তার কারণ আপনার ন্যাটাল চার্টে কোন গ্রহ কোন ভাবস্থ হয়ে বসে রয়েছে, তারা কী কী ফল দিচ্ছে, এগুলো জানার বিষয়। তার মানে মোদ্দা কথা আমরা যদি দেখি রাহু কেতু সঞ্চার ধনুরাশির জন্য খুব একটা খারাপ নয়, তার কারণ ধনুরাশির এডুকেশনাল এখন বেনিফিট হবে। এখন ধনুরাশির জন্য যেটা সময় এখন প্রফেশনাল কোয়ালিটির একটা ভালো জায়গা, এখন যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মুহূর্তে সময়টা ভালো। হ্যাঁ, তবে ইনভেস্টমেন্টের জায়গা আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে, একাদশস্থ কেতু একাদশ ভাবস্থ কেতু আপনার ইনভেস্টমেন্টে কিছু গণ্ডগোল ঢুকিয়ে দিতে পারে। আপনাকে দেখতে হবে আপনার জন্মচক কী বলছে এবং আপনি আপনার অ্যাস্ট্রোলজার সাথে একটু যদি কাউন্সিলিং করে নিতে পারেন তারপর ইনভেস্টমেন্টে যদি মন দেন আমার মনে হয় আপনাদের জন্য খুব শুভ। তার মানে স্বাস্থ্যের জায়গা ভালো না, স্বাস্থ্যের জায়গা একটুখানি সমস্যার, এবং তার পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে এডুকেশনের জায়গা ভালো, এখন প্রমোশনের জায়গা ভালো, বিদেশে কানেক্ট করা যেতে পারে, শুধু দুটো নিয়ে চিন্তা। আপনি আপনার মানি ম্যানেজমেন্ট আপনাদের ঠিক রাখতে হবে, বাচ্চাদের পড়াশোনার জায়গা ঠিক রাখতে হবে, আর হেলথের জায়গা ঠিক রাখতে হবে। এই তিনটে পার্ট ছাড়া আর কোনো ধনুরাশিকে রাহু কেতু খুব খারাপ যে প্রভাব দেবে বলে আমার তো মনে হয় না। তবে হ্যাঁ, আপনারা যদি খারাপ পেয়ে থাকেন তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট তার জন্য দায়ী। আমি জানি আপনাদের মনে হচ্ছে আরও অনেক কিছু শুনতে চাইছেন, আপনারা কী নিয়ে পড়াশোনা করবেন। দেখুন আমি চেয়েছি, আমার এটা একটা রাহুকেতুর যে একটা মেন সেগমেন্ট চলছে, একটা জাস্ট একটা আলোচনা চলছে ঠিকই, কিন্তু এরপরে আমি একটা রিসার্চমূলক আলোচনা আপনাদেরকে উপহার দেবো। আপনারা এখান থেকে শুনে রাখুন, এরপর আপনারা কমেন্ট করবেন, কারণ আমার কমেন্ট বক্স খোলা রয়েছে। আমি জানি আপনাদের মনের স্বাদ এখনও মেটেনি,
আমার কমেন্ট বক্সে আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করবেন, তার উপর বেস করে আমি ঠিক করব যে আমি রিসার্চমূলক যে প্রোগ্রামটা রাহু কেতুর উপর বা শনির উপর আমি সমস্ত নিয়ে একটা রিসার্চমূলক প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেব। তার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে, আপনাদেরকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলের প্রতি নজর রাখতে হবে। রাত্রিবেলা 9:00 PM মোটিভেশনে আমি সম্রাট আপনাদের সঙ্গে থাকছি প্রতিদিন নিত্য নতুন জ্যোতিষভিত্তিক তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন নতুন তথ্য আপনাদের পেতে হলে সাবস্ক্রিপশন আপনাদের প্রয়োজন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।